রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি অনুমোদন দেয়া শুরু হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভায়। এই বাড়ি তৈরি করতে গিয়ে কোনো নেতাকে এক টাকাও দেবেন না, কেউ টাকা চাইলে তার নামে পৌরসভায় অভিযোগ করুন বলে উপভোক্তাদের সতর্ক করে দেন পৌরসভার সহপ্রশাসক আইনুল হক। তিনি জানান, পৌরসভার বাংলার বাড়ি প্রকল্পে 400টি বাড়ির অনুমোদন জমা পড়েছিল, তার মধ্যে মহকুমা শাসকের তত্ত্বাবধানে পৌরসভা চলার সময় 62টি অনুমোদন দেওয়া হয়েছিল। বাকি থাকা বাড়িগুলির অনুমোদন এই মাসের মধ্যেই প্রশাসক মণ্ডলী দিয়ে দেবে। এছাড়াও প্রশাসক মণ্ডলী নতুন করে 2100টি বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক প্রণব চ্যাটার্জি সহ দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার। যারা উপভোক্তা, যারা এখানে হচ্ছে তাদের নাম সিলেক্টেড হয়েছিল বেনিফিশিয়ারি হিসেবে, তাদের মধ্যে কিছু বাড়ি আমরা আগে করতে পেরেছি, কিন্তু অধিকাংশ বাড়ি আমাদের তখন হয়নি। এর আগে মানে আমরা বাড়ি পাঠিয়েছি 62টা বাড়ি হয়েছিল 800 মধ্যে। এখন যেটা আমরা ঠিক করেছি যে আমরা 800 বাড়ি আমরা যত দ্রুত পারি আমরা শেষ করি। আমরা প্রথম পর্যায়ে 400 বাড়ি এ মাসের মধ্যেই আমরা কাজ শুরু করতে চাইছি। 400 বাড়ি এই কাজটা করতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যাদের তালিকা এখন নামটা আমার যারা এসেছেন এখানে, যত দ্রুত পারবেন 3 বা 4 দিন যেটা সময় পাবেন, এই 25,000 টাকা যেটা আমাদের ওন শেয়ার সেটা হচ্ছে ব্যাংকে আপনারা জমা করে দেবেন। ব্যাংকে জমা দেওয়া করার পর তারপরে হচ্ছে ওরা আমাদের যে লেয়ার দিয়ে দেবে বাড়ি করার, দেওয়ার পরেই আজকে হচ্ছে আমাদের 23 তারিখ, আমরা 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের প্রথম পর্যায়ে চেক আমরা দিয়ে দেবো ব্যাংকে। আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা পাঠিয়ে দেবো। পরবর্তীকালে একটা আমাদের বড় অনুষ্ঠান হবে। এছাড়াও আমি একটা কথা বলি যে আমাদের 2100 আরও আমাদের বাড়ি তৈরি করার কথা, তার মধ্যে জিও ট্যাগ করা হয়েছে এখন পর্যন্ত 1187। সেই 1187-এর মধ্যে আমরা 600 বাড়ির কাজ সেটাকেও আমরা পুজোর আগে শুরু করতে চাইছি। আপনাদের যেভাবে বললো তার মানে আপনার তো আর্থিক এসেছেন, আপনাদের অনেক প্রতিবেশী দেখবেন তারা হচ্ছে এইভাবে নাম দিয়ে আসে, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন যে আমরা সেই বাড়িটার কাজটা কিন্তু আমরা শুরু করব। প্রথম পর্যায়ে কিন্তু আমরা 600 বাড়ির কাজ আমরা কিন্তু শুরু করব, তারপরে আমরা ধীরে 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 আমরা 1187 এবং পরবর্তীকালে যেমন টাকা পাবো সেটা হচ্ছে আমরা 2100 বাড়িকে আমরা কমপ্লিট করবো। এই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন যে বাড়িটা আপনার নিজেরা করুন। বাড়ি করার জন্য কাউকে একটা পয়সা দেবেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।